হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ঠিক আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 6:35, হ্যাঁ, সন্ধেবেলা। নিউ দিল্লি বা দিল্লি যাই বলো, এখানে তো সন্ধে হতে একটু সময় লাগে, অ্যাটলিস্ট 7টা বাজে, তাই এখনও আলো আছে। আর আমার বোন তো এখানে ছাদে ঘোরাফেরা করছে, দৌড়াদৌড়ি ওর মতন খেলাধুলা করছে, আর জিজু এসছে ওর ওকে দেখতে সামলাতে। তো আজকে 24th March, ওয়েনসডে, আর তারই সাথে আমি আমার আজকের ব্লগটাকে শুরু করব। আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই মনে হলো যে আজকে ব্লগ করি। প্রথমে ভাবিনি যে ব্লগ করবো, আর ওদের বাড়ির এই ছাদগুলো খুব সুন্দর, মানে চারপাশটা ওরা বেশ সুন্দর গাছ ফাছ রেখেছে। তো প্রত্যেকটা গাছই প্রায় গোলাপ ফুল হয়েছে, টগর ফুল আছে, আরও সাদা একরকমের ফুল আছে, আমি সবই দেখাচ্ছি। খুব ভালো লাগছে, বেশ একটা রিফ্রেশিং ব্যাপার, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাচ্চাটা এখানে খেলছে, বাচ্চাটা তো খুব মানে ক্রেজি হয়ে গেছে বলতে গেলে, এত আনন্দ, এত হাওয়া দিচ্ছে, একটু খোলা স্পেস পেয়েছে। তো আমি দিল্লি শহরটাও মানে এখান থেকে যতটা দেখা যায় নিউ দিল্লিকে ততটা আমি দেখাবো। কাছেই সব বাড়িগুলো দেখা যাচ্ছে, এর উল্টো দিকের যে বাড়িগুলো আছে, বাড়ি বা ফ্ল্যাট যাই বলি, এইগুলো হচ্ছে সব ডিডিএ ফ্ল্যাটস। এই যে আমার দুষ্টু বনপু, এখানে কি সুন্দর গাছটাতে দুটো সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, কালারটাই একদম এক্স্যাক্ট রানী। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট এমনিতে এটা রানী। কি সুন্দর লাগছে ফুলটা, আর এই গাছটার কি নাম আমি জানি না, বাট অনেকটাই টগর ফুলের মতন সাদা সাদা ফুল হয়ে আছে। জিজু, এই গাছটা কি গাছ গো, এই গাছটার নাম জানো? কি সুন্দর পাতাগুলো, অনেকটা তুলসী পাতার মতন দেখতে, আবার কেমন আবার বড় বড়। এটা চন্দ্রমল্লিকা গাছ, বাট এখনো হয়নি ফুল। এটা একটা দারুণ লাগছে, গাছগুলো যখন হাওয়া পড়ছে, হাওয়া দিচ্ছে, হাওয়া পড়ছে বলছে কি, সব হাওয়া দিচ্ছে, তখন তো ভালো লাগছে। কি সুন্দর দেখো, এটা মোস্ট প্রবলি একটা জবা গাছ, আমার পাতাটা দেখে তাই মনে হচ্ছে, কোনো ফুল নেই, সো শিওরলি বলতে পারছি না, বাট ইট সিমস কোনো জবা ফুলের গাছ। এখানে সব কম্বাইন ডিডিএ ফ্ল্যাটস আর নিজস্ব বিল্ডার ফ্লোরস, এরকম রয়েছে সব কম্বাইন্ড। এই যে আর একজন যে খেলছে, এই যে ভরে আছে এই সাদা ফুলগুলো, গাছটার নাম জানি না। আর অ্যালোভেরা গাছ দেখো, জাস্ট মানে একদম ঢালা অ্যালোভেরা। এই যে এখানে যে পুচকেটার খেলাধুলা চলছে, এই এই গাছটা অ্যালোভেরা গাছ, সুন্দর। এই যে চাঁদ মামা উঠে গেছে, আর নিচে আমি এরকম ঘুরছি। যাই হোক, বেশ হাওয়াটা এনজয় করছি, এইটা বেশ দারুণ একটা ব্যাপার। মানে 7টা নাগাদ দিল্লিতে সন্ধে হয়, মানে যেটা কলকাতায় 6টার মধ্যে হয়ে যায়, সেটা বেশ 7টা নাগাদ, এখন সন্ধে সন্ধে হচ্ছে, 7টা প্রায় বাজতে যায়, সন্ধে প্রায় হয়ে এসছে। তো এবার আস্তে আস্তে নামবো নিচে, মানে আর 5-10 মিনিট থেকে নিচে নেমে যাব, গিয়ে চা, জিজু আবার সমোসা নিয়েছে সিঙ্গারা, তো সেটা দিয়ে চা খাবো, খেয়ে আবার অফিসের কাজে বসবো। কারণ অফিসে যখন ব্রেক নিই, বেশি টাইম করে ব্রেক তো নেওয়া পসিবল না অফিসে। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আপ ছায়া জানলার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানা, আঙুলের কোলে জলে
जो ना की गान हारे छे कान शो ना की जान लाए गोल पेरा पाखी में जाओ में चोखे रेखोए आबे जाओ पाखी बोलो हवा चलो चलो आप छाया जाने लार অনেক দিন গান করা হয় না, ছোটবেলায় গান শিখতাম কিন্তু পরে পড়াশোনার চাপে আর সেটা কন্টিনিউ করা হয়নি। আর বেশ কয়েকটা ভালো বাংলা গান আছে যেগুলো মানে আধুনিক বা এখনকার, আমার গানগুলো খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে শুনি, সেই গানগুলো আমি গুনগুন করে গাই যখন আমি ছাদে ছাদে উঠি, খুব ভালো হাওয়া দিচ্ছে বা বৃষ্টির দিনে, আই কাইন্ড অফ লাইক দ্যাট। তো এবার আমি নিচে নেমে যাব, আমি একটা চেষ্টা করছি ছাদে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিতে, ছাদ থেকে 360 ডিগ্রি ভিউ দিয়ে দিতে। আমি সেখান থেকে সূর্য ডোবাটাও দেখেছি, পরে চেষ্টা করব সানসেটটাও এখান থেকে একবার ক্যাপচার করা। খুব সুন্দর আমি সানসেট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সেই সময় মোবাইলটা হাতে ছিল না, নালে ক্যাপচার করতাম। আমার ছাদের এই 15 মিনিটে ব্রেকটায় আমি যেটা শুরু করেছিলাম যে ব্লগটা, সেটা আমি এখানেই এন্ড করব, আর আমি এগোবো না কারণ এরপরে আমি কাজে বসে যাব আর এগোনো পসিবল না। সো আশা করছি ভালো লেগেছে আমার এই ছোট্ট ব্লগটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর ব্যাস আর তো কিছু বলার নেই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।